আমরা যারা প্রথম দিকে ফটোশপের কাজ শিখি তারা খুব সহজেই ল্যাসো টুল ব্যবহার করে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আমি ল্যাসো টুল, এই যে সিলেকশন সেগমেন্টের রেক্টেঙ্গেল মার্কিং টুলের নিচেই আছে ল্যাসো টুল, এখানে ক্লিক করলে দেখতে পাবো এখানে তিনটি টুল আছে, ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। প্রথমে আমি ল্যাসো টুলটি নিব। ফ্রি হ্যান্ডে যখন আমরা কোনো সিলেকশন তৈরি করতে চাই তখন আমরা ল্যাসো টুল ব্যবহার করে থাকি। সিলেকশন তৈরি করার জন্য প্রথমে আমি মাউসের লেফট বাটন দিয়ে যে জায়গা থেকে শুরু করতে যাচ্ছি ওখানে ওয়ান ক্লিক করব, দেন আস্তে আস্তে ড্র্যাগ করে চলে যাব। যতটা সম্ভব ধীরে ধীরে করছি যেন সিলেকশনটা আমি ভালো মতো করতে পারি। আমার সিলেকশনটি খুব সহজে সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন আমি এই সিলেকশন তৈরি হয়ে গিয়েছে, এখন আমি কন্ট্রোল সি দিয়ে ইমেজটি কপি করলাম, দেন কোনো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিয়ে পেস্ট করে দিলাম। আমার আগের ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে একটা নতুন ব্যাকগ্রাউন্ডে ছবিটি আমি নিয়ে এসেছি। ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল হচ্ছে স্ট্রেট লাইনে আমরা যখন কোনো সিলেকশন তৈরি করতে চাই তখন আমরা পলিগোনাল ল্যাসো টুল দিয়ে করতে পারি। এখন দেখি কিভাবে করা যায়। আমি আগের মতো মাউসের লেফট বাটন দিয়ে পয়েন্টার থেকে শুরু করে যাচ্ছি, একটু একটু জায়গা জায়গায় একটু সোজাসুজিভাবে এই সিলেকশনটা তৈরি হয়। সিলেকশন তৈরি হয়ে গিয়েছে, কন্ট্রোল সি, দেন যেখানে নিতে চাচ্ছি সেখানে নিয়ে কন্ট্রোল, সে ডকুমেন্টে নিয়ে কন্ট্রোল ভি। আমার হয়ে গেল ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল দিয়ে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন আমরা দেখব ম্যাগনেটিক ল্যাসো টুল কীভাবে কাজ করছে। সিলেক্ট করে নিলাম ম্যাগনেটিক ল্যাসো টুলটি, সিলেকশন তৈরি হয়ে যাওয়ার পর কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্টে পেস্ট করে নেব। কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে নিলাম। আমরা এখানে আজকে দেখলাম যে কি করে আমরা ল্যাসো টুল দিয়ে খুব সহজেই কোনো ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।